আজকে আপনাদের সাথে শেয়ার করব গোটা ডাউল থেকে কিভাবে মাসকলাই ডাউল তৈরি করা হয় এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। তো এখানে দেখেন ডাউলটা তৈরি করার জন্য মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছে মাটির চুলায়, আর এর মধ্যে বালিও দিয়ে দিয়েছে। বালিটা গরম হয়েছে কিনা দেখে নেওয়ার জন্য একটা কাঠির সাহায্যে নেড়ে নিল। যখন ভাপ উঠল বুঝে নিতে হবে বালিটা গরম হয়ে গিয়েছে, আর তখনই এই যে গোটা যে কালার ডাউল এগুলো দিয়ে দিয়েছে। দিয়ে এখন ভালোভাবে যেন বালির সঙ্গে প্রত্যেকটা ডাউল মিশে বা প্রত্যেকটা ডাউল ভালোভাবে ভেজে নেওয়া যায় তার জন্য একটু ঘোরা দিতে হবে। এই যে একটু ঘুরিয়ে নেওয়ার পরে এখন একটা ঝাঁঝরের মধ্যে ডাউলগুলো ঢেলে দিচ্ছে, কারণ ঝাঁঝরের মধ্যে দিলে বালিগুলো আলাদা পড়ে যাবে আর ডাউলগুলো উপরেই থাকবে। এই যে পাত্রটি দেখতে পারছেন, আমাদের অঞ্চলে এটাকে ঝাঁঝর বলে। এই যে ছিদ্র ছিদ্র বালিগুলো কিন্তু এই যে কাঠি দিয়ে নাড়া দিলেই নিচে পড়ে যাচ্ছে, আর ডাউলগুলো এই যে পরিষ্কারও হয়ে গিয়েছে। তখন এটা ধামার মধ্যে রেখে দিচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো সবগুলো গোটা কালাই আমাদের ভেজে নেওয়া শেষ। এখন এটা ভালোভাবে এই যে শিলের সাহায্যে বস্তার উপরে এভাবে একটু বেটে নেওয়ার, এরকম করলেই কিন্তু খোসাগুলো ভালোভাবে ছেড়ে আসবে। এখানে প্রায় 3 কেজি গোটা কালাই ছিল। এটা হচ্ছে আসলে কালার ডাউল খাবার জন্যই বাড়িতে এভাবে তৈরি করা হচ্ছিলো, আর এইভাবে ডাউলের স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। বাড়িতে একটু ভেজে কালার ডাউল রান্না করা বলেন আর খিচুড়ি রান্না করা বলেন, এর টেস্ট কিন্তু অসাধারণ লাগে। দোকানে যে ডাউলগুলো থাকে তার থেকে তো অনেক তফাত থাকে, এই ডাউলগুলো অনেক সুন্দর স্মেলও আসে। তো একটা কুলার সাহায্যে এখন এইভাবে সবগুলো ডাউল ঝেড়ে নিতে হবে। যেগুলো এখনও গোটা গোটা আছে সেগুলো অন্য একটি স্থানে রেখে দিচ্ছে, আর যেগুলো ভালোভাবে ভেঙে গিয়েছে সেগুলো ধামার মধ্যে রেখে দিচ্ছে। তো এখনই এর কাজটা কিন্তু শেষ না, যেগুলো গোটা রয়েছে এইগুলো আবার নিয়ে যেতে হবে অন্য আরেকটি স্থানে। এই যে সবগুলো কিন্তু ঝেড়ে নেওয়া শেষ আমাদের, এখন এগুলো ঢেকিতে নিয়ে যায় আবার পাট দিতে হবে, কারণ ঢেকিতে পাট দিলে এই ডাউলটা অনেক পরিষ্কার হবে আর যেগুলো গোটা আছে এইগুলো ভেঙে যাবে। এই যে এখন দেখতে পারছেন ডাউলটা কিন্তু অনেক সুন্দর লাগছে ঝেড়ে নেওয়ার পরে, কারণ এইটা আমরা যেখানে গিয়েছিলাম ঢেকিতে ওখান থেকে আসার পরে আম্মু এগুলো আলাদাভাবে ঝেড়ে নিচ্ছে। তো যেগুলো খুব ভালোভাবে ভেঙে গিয়েছে সেইগুলো হচ্ছে ডাউল খাওয়ার জন্য আলাদা রেখে দিচ্ছে, আর যেগুলো একটু গোটা গোটা আছে ওইগুলো রাখছে খিচুড়ি খাওয়ার জন্য। আর খিচুড়ি রান্না করলে একটু গোটা থাকলে ডাউলগুলো খেতে অনেক সুন্দর লাগে খেতে। তো এইভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, একটু কষ্টসাধ্য, কিন্তু কষ্টটা করলে এর স্বাদটাও পাওয়া যায়। যে কোনো জিনিসই একটু কষ্ট করে করলে তার কিন্তু স্বাদটা একটু অন্যরকমই হয়। তো এখানে 3 কেজি কালাই এভাবে বাড়িতে ভাঙার পরে 2 কেজি ছিল, প্রায় 2 কেজি। তো এইগুলো হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য, যেগুলো এখনও গোটা, আর এগুলো কালার ডাউল খাওয়ার জন্য রেখে দিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।